বাসায় ফরজ সালাত আদায় করলে স্ত্রীর সাথে জামাত করা যাবে কি না? জি, ওজরে করলে যাবে, এটা সুন্নত বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুসলমানদের ভিতরে একটু ঝগড়াঝাটি হচ্ছিল, মেটানোর জন্য চলে যান। আপনারা তো মনে করেন এটা আবার তো দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ না, এটা তো দিনের কাজ না, এটা এত বড় দিনের কাজ যে জামাতে নামাজ সড়ক করে নবীজি চলে গেছেন, একটু গোলমাল হচ্ছিল মেটানোর জন্য চলে গেছেন। বিলালকে বলে গেলেন, কতজন আলেম ইমাম এই দিনের কাজ পালন করি? কেউ করি না, চেষ্টাও করি না, অন্তত আমরা না পারি মাতবরকে একটু অনুরোধ করি তাও করি না। আপনারা বললেন আমাদের দাম নেই। আরে ভাই, দাম নেই একটু বললে তো সওয়াব হবে। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাম যাওয়ার সময় বেলালকে বলে গেলেন যে আমি তো যাচ্ছি, যদি আমার আসতে দেরি হয় আজান দেবে, আবু বকরকে বলবে নামাজ পড়ে নিতে ইত্যাদি, কয়েকটা রেওয়ায়ত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাম এক রেওয়ায়তে এক ঘটনায় এসে দেখেন জামাত হয়ে গেছে, তখন তিনি বাসায় চলে যান, বাসায় স্ত্রীদের নিয়ে জামাতে নামাজ পড়েন, জামাত ছাড়েননি। দেখুন, তো যেটা বলছিলাম, এক্ষেত্রে দাঁড়ানোর নিয়ম হলো মূল নীতি, নামাজের কাতারে পুরুষ এবং মহিলা এক কাতারে দাঁড়াবে না কোনো অবস্থাতেই, স্বামী স্ত্রীও না, কারণ জামাতে গায়ে গায়ে লাগাতে হয়। আর নামাজের ভিতরে যখন নারী পুরুষ আত্মীয় হোক, পিতা বা মাতা হোক, তখন গায়ে গায়ে লাগালে একটা অস্বস্তিকর অবস্থা থাকে, এই জন্য নারী পুরুষ পাশাপাশি কাতার হবে না, সামনে পিছনে কাতার হবে। যেমন আপনি এবং আপনার স্ত্রী জামাতে নামাজ পড়ছেন তাহাজ্জুদ অথবা ফরজ নামাজ ওজরে, সেক্ষেত্রে আপনি ইমাম আগে, আপনার স্ত্রী মুক্তাদি পিছনের কাতারে, দুইজন এক একজন এক এক কাতার, কোনো সমস্যা নেই। যদি আপনি আপনার ছেলে এবং আপনার স্ত্রী, তাহলে আপনার ছেলে আপনার পাশে, স্ত্রী পিছনে, আপনি আপনার দুই ছেলে এবং স্ত্রী, আপনি আগে ইমাম, দুই ছেলে পিছনের কাতারে, তৃতীয় কাতারে আপনার স্ত্রী। এইভাবে নারী এবং পুরুষ জামাতের নামাজের কাতারে আলাদা দাঁড়াবেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর আমরা মহিলারা মুখ খুলে চলাফেরা করতে পারবো কি না, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? জি, মহিলাদের পুরো দেহ ঢেকে রাখা ফরজ, মাথার চুল থেকে পা পর্যন্ত, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই কোরআন সুন্নাহ রেখে। শুধু মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাতের ব্যাপারে হাদিসের আলোকেই কিছু মতভেদ সাহাবিদের যুগ থেকে আছে, তবে কোরআনের আলোকে বোঝা যায় যে মুখ ঢেকে রাখা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নাবী লকুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাউল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে এবং মুমিন নারীদের বলে দেন, তারা যেন মাথার যে কাপড়, জিলবাব, যে কাপড় দিয়ে মাথা সহ ঢাকতে হয়, সেটা যেন নিচের দিকে নামিয়ে নেয়। আচ্ছা, মাথার কাপড় মুখের ঘোমটা নিচেই নামালে কি ঢাকা হয়? মুখ ঢাকা হয়। এটাতে কোরআনের এই আয়াত খুব সুস্পষ্ট বোঝা যায়, এখানে মুখ ঢাকার কথাই বলা হয়েছে। তো এই জন্য মুখ ঢাকা ফরজ, এটা জোরালো মত, একান্ত ওজর ছাড়া, প্রয়োজন ছাড়া মুখ না খোলা দরকার। পাশাপাশি যে মহিলা শুধু মুখ খুলেছেন এবং খোলা মুখে কোনো মেকআপ নেই, অলংকার নেই, এই মহিলা আমরা যদি বলি ওই মুখ খোলা আর পুরো ন্যাংটা সমান, তাহলে আমরা অন্যায় করব। কারণ ওই মহিলা একটা মতভেদীয় মাসলায় ভিন্ন মত গ্রহণ করেছে, বাকি শরীয়তে পূর্ণ পালন করেছে। এজন্য যারা দিন পালন করতে চান, নিশ্চিতভাবে অবশ্যই মুখ ঢেকে রাখবেন, প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না। কেউ যদি মুখ খোলেন, আপনারা তাকে খারাপ না বলে তাকে মুখ ঢেকতে উৎসাহ দেবেন। জি, আলেমদের মধ্যে কেউ কেউ মহিলাদেরকে মসজিদে বা ঈদের জামাতে যে সালাত আদায় করতে বা মসজিদে জুমার সালাত আদায় করতে উৎসাহিত করেন এবং অনেক বড় বড় আলেম নিরুৎসাহিত করেন, ইসলামের সমাধান জানতে চাই। ইসলামের সমাধান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে, জুমার নামাজে যেতে তিনি উৎসাহ দেননি, অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন, মুরু লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না। আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম। পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলো মহিলারা বাড়িতে পড়বেন, এটাই উত্তম, তবে মসজিদে যাওয়া অনুমোদিত। এখানে কথা আছে, মসজিদে মেয়েদের যাওয়া আর মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা সম্পূর্ণ ভিন্ন জিনিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে এ পর্যন্ত মুসলিম উম্মাহ মক্কা মদিনা কুফা বসরা কখনো মেয়েদের মসজিদে নামাজের ব্যবস্থা বন্ধ হয়নি। কারণ একটা মেয়ে বাজারে আছে, রাস্তায় আছে, পথে চলছে, নামাজে রক্ত হয়েছে, তাকে তো নামাজ পড়তে হবে। সে মাঠে পড়বে না মসজিদের ভিতরে পড়বে? কাজেই মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকবে, কিন্তু মেয়েরা ওয়াকতিয়া নামাজে বাড়ি থেকে মসজিদে আসবেন এটা রাসূলুল্লাহ উৎসাহ দেননি, অনুমতি দিয়েছেন শর্ত পর্দা সহ, শর্ত কোনো খুশবু মাখবে না, শর্ত শাকে অতি সাধারণ হয়ে যেতে হবে ইত্যাদি। আর ঈদের নামাজে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাম মেয়েদেরকে উৎসাহ দিয়েছেন, আদেশ দিয়েছেন। তিনি বলেছেন যাদের বোরকা নেই, জিলবাব নেই, কারোর কাছে জিলবাব কর্জ করে নিয়ে যাবে, যাদের নামাজ ফরজ নয় তারাও যাবে, দুয়াই শরীক হবে, ওয়াজ শুনবে। এ সবকিছুর জন্যই শর্ত হলো নিরাপত্তার পরিবেশ থাকা। অর্থাৎ যদি মেয়েরা মসজিদে বেরোতে গেলে মেয়েরা নিজেরা আক্রমণের শিকার হন, তাদেরকে কেউ টিস করে, অথবা তারা কোনো অশালীন কাজ করেন, তাহলে এটা বৈধ হবে না। তবে যদি নিরাপত্তা শালীনতার ব্যবস্থা থাকে সমস্যা নেই। এখানে আমরা যারা আলেমরা নিষেধ করেন অবশ্যই তাকওয়ার কারণে নিষেধ করেন। তবে আপনাদের মজার কথা বলি, আমার সবসময় রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবীদের যুগটাকেই বড় লাগে, তাদের মানে যাওয়াটাই বড় লাগে। তারা অনুমতি দিয়েছেন, উৎসাহ দেননি, আমরা অনুমতি দেবো উৎসাহ দেব না। ঈদের মাথায় উৎসাহ দিয়েছেন, আমি উৎসাহের কথাই বলবো, পরিবেশ না থাকলে যাবেন না। কিন্তু আমরা যেটা করছি, ওয়াজ মাহফিলে মহিলাদের ব্যবস্থা হয় না? হয় না, হয়। যে আলেমরা মসজিদে যেতে নিষেধ করেন তারা ওয়াজে যেতে তো নিষেধ করেন না। আচ্ছা, মহিলারা ওয়াজে গেলে বেশি ফেতনা হয় না মসজিদে নামাজে গেলে বেশি ফেতনা হয়? আমি যেহেতু ওয়াজে যাই, আপনারা জানেন ওয়াজ মাহফিলের আগে আরেকটা মাহফিল থাকে, সেটার নাম হলো মেলা, জমজমাট। অনেক সময় ওয়াজ এসেও বেশি জমজমাট দেখেননি? তা আমি গাড়ি নিয়ে যাই, ওই মেলার ভিতর দিয়েই তো দেয় পৌঁছাতে হয়। মেলার ভিতরে ওয়াজ শুনতে আসা বোরকা পরা মহিলারা বাং বন্ধুর সাথে গল্প করছে, হা হা হো করছে, আইসক্রিম কিনে খাচ্ছে, এগুলো দেখতে দেখতেই যাই। আচ্ছা, কোনো মসজিদে নামাজ পড়তে এসে এইরকম কিছু হয় কিনা? কিন্তু তারপরও আমরা মাহফিলে যাওয়া নিষেধ করি না, মসজিদে যাওয়া নিষেধ করি, বলি তো ফেতনা। আসলে ফেতনা যদি থাকে, ফেতনা মানে হয় মেয়েটা কোনো অশালীন কাজ করবে অথবা মেয়েকে অশালীন কিছু করা হবে, এই ভয় থাকলে যাওয়া নাজায়েজ, তা না হলে যাওয়া অনুমোদিত, উৎসাহিত নয়। না, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবীগণ 600 বছর সীরাতুন্নবী, সাহাবি তাবি, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানি, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর, এবং সারা বছর। এই জন্য রবিউল আল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার, প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না, এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ জন্মে আমাদের শুকরিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সাহাবে একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন, আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন, এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ নসিব হবে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, মৃত্যুর পর কিছু কোন কোন সমাজে দাফন উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কোথাও কোথাও দেখা যায় মাইয়াতকে কবরে শোয়ানোর পর মিষ্টি বিতরণ করা হয়, ইসলামের দৃষ্টিতে বিষয়টি কি? ইসলামের দৃষ্টিতে না, আমার দৃষ্টিতে এটা খুবই ভালো। যারা মরা উপলক্ষে খাওয়ায় মিষ্টি দেয়,
আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে। আচ্ছা বলেন তো, মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ? তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয়। তাই কাজেই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এত ভালো মানুষ, ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক, আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো, ঠিক আছে না? এটা একটা বর্বর প্রথা, একদিকে শরিয়াতে বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের আপনজনেরা মারা গেছেন না, তারা সদাকে জারিয়া করতেন। প্রথম কথা, মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই নাজেজ, পাড়াপড়শিরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই। দুই নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সওয়াব পাবে, সাহাবিরা তাবেইনরা করেননি, বলেননি, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সদাকায় জারিয়া করতে। একজন মানুষের, আবারও বলি ভাইরা, এই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে, খানা খাওয়াতে হবে, আর খানা খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই আগ্রহ, বাপ মরেছে খাওয়াইলো না, কৃপণ বলে না বলে না, কারণ সমাজে দুটো খানা ফ্রি, একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা, আর বাঙালি এত লোভী এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপরে অত্যাচার করে, বাপ মরে গেলে খাওয়াবি না, আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হইনি খাওয়াবো, আমার ছেলে বিয়েতে খাওয়াবো, খেয়ে যেও, বাপ মরলে খাওয়াবো খে, বাপ মরলে কি করতে হবে? রসুলের বলে সদাকায় জারিয়া করতে। ওই গল্পটা বলি, বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার, নাম বললে আপনারা চেনবেন, উনি আমাকে বলছেন, আমি তখন ইসলামিক টিভিতে আলোচনা করতাম, তিনি বলছেন যে টিভির আলোচনা করছেন, আমি আমার বাপ বসে শুনছি, এখন গ্রামের সবাই বলছে বাপ মা মরে গেছে খানা করতে বিরাট, বাপ ছেলেরা সবাই অফিসার সচ্ছল সমাজের মাতবর, এখন এই উপলক্ষে কথা আছে আপনার আলোচনা হচ্ছে, তা আমি ওই আলোচনায় বলছিলাম যে আপনি 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন, প্রথমত নবীর তরিকার খেলাফ সওয়াব হবে না, দ্বিতীয়ত আপনি খাওয়ালেন বেঈমান বেনামাজি বেরোজাদার সন্ত্রাসী এদের খাওয়ালেন, যারা দিনের ভিতরে 100 বার ইসলামের নবীর নামে খারাপ কথা বলে তারাই তো বেশি খায় নাকি, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হলো। এরপরে কিছু গরিব মিসকিন এতিম দিনদার আল্লাহওয়ালা আলেম তালবেলেম এতিম খাই, ওদের উপরে জুলুম হয়, বড় বড় গোশতের মালসা দইয়ের হাড়ি চলে যায় ওইদিকে, ওরা পাত পেতে বসে থাকে, সওয়াব হলো না গুনাহ হলো? তাহলে 1 লাখ টাকা দিয়ে আপনি 90,000 টাকার গুনাহ করলেন, খুব বেশি হলো 10,000 টাকা সওয়াব হলো, আপনি কি প্রতি বছর 1 লাখ টাকার খানা করতে পারবেন নাকি? পারবেন না, পারবেন না। যদি আপনি ওই 1 লাখ টাকা মসজিদ বানাতেন মাদ্রাসা বানাতেন সদাকায় জারিয়া করতেন, তাহলে আপনার বাবা মা কেয়ামত পর্যন্ত প্রতিদিন এই টাকার সবটা পেতে থাকত। আমার ওই ভাই বলছে স্যার আপনার এই কথা শুনে বাপ উঠলো লাভ দিয়ে, আমি কোনো খানা করব না, জাঙ্গালিয়ার হুজুরের মাদ্রাসায় একটা বড় ঘর করব। কথা বোঝেননি? তা আসলে ভাইরা আমরা ভুল বুঝি, এই খানা সামাজিকতা, এর ভিতরে সওয়াব তো নেই, গুনাহ হবে, আপনারা সদাকায় জারিয়া করবেন, কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিয়েতে, এটা সব জন্য আব্বা আম্মা পায় না। জাযাকাল্লাহু খাইরান। শেখ, নফল নামাজে মাতৃভাষায় আল্লাহর কাছে দোয়া করা যায় কি না? মাতৃভাষায় দোয়া করা সকল আলেমই নিরুৎসাহিত করেছেন, দোয়াটা আরবি মাসনুন, নবীজির সুন্নত দোয়া, কোরআনের দোয়া করাই দরকার। তবে যারা একেবারে আরবি করতে পারেন না, তারা যদি নফল নামাজে বাংলায় বা মাতৃভাষায় দোয়া করেন, অনেক ফকি মুবাহ জায়েজ বলেছেন, আমাদের হানাফি মাজহাবের ফকিরা দুই মত, কেউ বলেছেন মাকরু তানজিহি, কেউ বলেছেন মাকরু তাহরিমি, আমি মনে করি একান্ত বাধ্য হলে, অনুচিত হলেও গুনাহ হবে না, মাতৃভাষা নবীজির সুন্নত দোয়াটা পড়ে আরবি মুখস্থ করতে না পারলে এই দোয়ার অর্থটা নফল নামাজে বাংলায় বলা যেতে পারে, যতদিন মুখস্থ দোয়া না হয় না। জাযাকাল্লাহু খাইরান শেখ। আপনাকে নিয়ে আহলে হাদিসের বাইরা বলে যে উনি তো আহলে হাদিস, আমাদেরই দলের লোক, আপনার মন্তব্য কি? এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, এরকম আহলে হাদিস আছে আমার জানা ছিল না, কারণ আহলে হাদিসরা আমাকে গোড়া হানাফি বলে বইও লিখেছে, আমার ওয়েব আমার ফেসবুকে অনেক গালাগালিও আসছে, আবার আমার বিরুদ্ধে বইও আছে অবশ্য, তে কাজেই কোনো আহলে হাদিস মনে করে আমাদের লোকের ভালো কথা। আসলে ভাই, আহলে হাদিস আর হানাফি যে আলাদা, আমি আজ পর্যন্ত আমার বয়স 57, আমি বুঝে পাইনি, আহলে হাদিস হইলে হানাফি হওয়া যায় না আর হানাফি হইলে আহলে হাদিস হওয়া যায় না, এটা কেন আমি জানি না।
আমাদের মন মানসিকতায় ফুরফুরার হুজুরদের কিছু অবদান আছে। আমি নিজে শুনেছি আব্দুল্লাহ সিদ্দিকি বলতেন, ওগো আহলে হাদিস, আহলে হানিফ, হানাফি, আহলে হাদিস সব এক গো ভাই ভাই। আমি নিজে শুনেছি, যারা বৃদ্ধ আছে এখানে তারা শুনেছেন। দ্বিতীয় কথা, সৌদি আরবে দেখেছি, সৌদি আরবের আব্দুল্লাহ বাজ বলতেন, বাবা আমি অনেকবার বলেছেন, নুরুন আলাদ্দারবে একটা অনুষ্ঠান ছিল রেডিওতে ওনার, বলতেন যে আমি মাঝহাবে ফেকায় হাম্বলি কিন্তু আকিদা চেতনায় সালাফি বা আহলে হাদিস। আমি অবশ্যই আহলে হাদিস। আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাহুল্লাহ বলতেন, ওগো আমরা আহলে হাদিস না থেকে আহলে রামায়ণ নাকি গো, কথা বোঝেননি। তবে আহলে হাদিস বলতে যে মাঝহাব বোঝানো হয়, আমি সেই মাঝহাবের না। আমি সব সহি হাদিস পেলে তার বাইরে যাই না, তবে একাধিক সহি হাদিস থাকলে আমি সেখানে বিচার করি, সমাজে যেটা প্রচলিত আছে সেটা মানার চেষ্টা করি। আর যেখানে হাদিস নেই ইশতেহাদ আছে, সেখানে যেহেতু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইশতেহাদ সমাজে প্রচলিত, ব্যাপক, আমাদের কাছে পড়া আছে, বই আছে, আমরা সেটা মানি। এটাতে যদি আহলে হাদিস হয় আলহামদুলিল্লাহ, হানাফি হয় আলহামদুলিল্লাহ। নাম জাযাকুমুল্লাহ খাইরান স্যার। আমরা জানি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে 18 বছরের আগে মেয়েরা গর্ভবতী হলে তার নিজের এবং বাচ্চার জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তো ইসলাম মেয়েদের বাচ্চা নেওয়ার ব্যাপারে বয়স কত নির্ধারণ করে? খুব সুন্দর কথা। 18 বছরের আগে আমরা সব বিজ্ঞাপন দেখি, বাচ্চা ধরলে মেয়েদের স্বাস্থ্যের ঝুঁকি দুটোই খারাপ হয়, বাচ্চাও খারাপ হয়, মাও খারাপ হয়, ঠিক না? আপনারা যারা এখানে আছেন, কতজনের মা 18 বছরের আগে পরে বিয়ে করেছে বলেন? হ্যাঁ, রবীন্দ্রনাথের মা কত বছর বয়সে বিয়ে করছিল 18-এর পরে? রুশো, টলস্টয়, এদের যারা নোবেল প্রাইজ পেয়েছে সবাই, আমাদের দেশের নোবেল লরেট যারা, তাদের কতজনের মা 18 বছরের পরে বিয়ে করেছে, কথা বোঝেন না? 18 বছরের পরে বিয়ে করলে দুটো রিস্ক, একটা হলো মায়ের, আমাদের মা খালারা, আমাদের দাদি নানিরা যারা 18 বছরের আগে 13 বছরে 12 বছরে বিয়ে করেছে, 14-15 বছরে বিয়ে করেছে, তারা 8-10 সন্তান জন্ম দিয়েছে, 80 বছর পর্যন্ত সুস্থ থেকেছে, এখনো 80-70 বছরের বুড়ি মায়েরা খালারা বাড়িতে মেহমান আসলে রান্নার জন্য পাগল হয়ে যায়, পাশের বাড়ির লোকেদের রান্নার দরকারি সাহায্য করে, আছে না নেই? আর 18-20-23 বছরের পরে মা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সারাদিন অসুস্থ, মাথা ব্যথা, কোমরে ব্যথা, গালে ব্যথা, মেহমানের তো রানবেই না, নিজের স্বামীরও বলে কি নিয়ে আইনে খাও, এ কোন ধরনের সুস্থতা? কে বলে, কে কোন বিজ্ঞান এটা বলে? আমার জানা নেই, বিজ্ঞান কি বলে আমি জানি না, বাস্তব এই খোলা দুই চোখে যা দেখি মেলে না। 13-14-15 বছরে বিবাহিত হয়েছে, 7-10 সন্তানের জন্ম দিয়েছে, এরপরে 70-80 বছর মতো টকবগে সংসার করেছে, পাড়া প্রতিবেশী সামাজিকতা দেখে বেরিয়েছে, আর 20-25-30 বিয়ে হচ্ছে, একটা সন্তান দুটো সন্তান জন্ম দেয় না, অসুস্থ, সারাদিন মাথা ব্যথা, আমি বুঝি না যে সুস্থতার কাকে বলে সুস্থতা। বিষয়টা হলো ইসলাম উৎসাহ দেয় মায়ের স্বাস্থ্য রক্ষা করে সন্তান নেওয়া যেতে পারে, বছরের কোন ব্যারিয়ার ইসলাম দেয়নি, কারণ ইসলাম বাংলাদেশের জন্য নয়, ইসলাম ইউরোপ, আমেরিকা, জাপান, আফ্রিকা সকল দেশের মানুষের জন্য। এই বয়সের অবস্থাটা দেশ জাতি ভিন্নতার কারণে ভিন্ন হয়। জি, জাযাকুমুল্লাহ খাইরান স্যার। কোন ব্যক্তিকে গাউসুল আজম বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? শরীয়তের দৃষ্টিতে এটা বেজ্জত শিরক। গাউস মানে ত্রাণ বা ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? এটা আব্দুল কাদের জিলানী কখনোই এইগুলো বলতেন না, তার কোনো বইয়ে নেই, লেখাই নেই, এগুলো একেবারেই মানে শিরকি কথা, আল্লাহ মাফ করেন। জি স্যার, জাযাকুমুল্লাহ খাইরান। আরো প্রশ্ন ছিল, আমরা সংক্ষেপ করতে চেয়েছি। সর্বশেষ একটি প্রশ্ন উত্তর আমরা জানতে চাই, শরীয়ত তরিকত মারেফত হাকিকত বলে আমরা বিভিন্ন বক্তার মুখে শুনে থাকি, এই বিষয়গুলো কোরআন হাদিসের দৃষ্টিতে সহি কিনা? শরিয়ত কথাটা কোরআন হাদিসের দৃষ্টিতে সহি, আর তরিকত হাকিকত মারেফত আমরা বানাইছি, এটা মূলত শিয়াদের বানানো, সহজ বুঝেন। আমরা যেটা করেছি মারেফত, মারেফত আমার শ্বশুর বেচারা বলতেন, বাবা মারেফত তো মারার পথ, বাবা মারার পথ, মারেফত কি? মারার পথ। বিষয়টা হলো মারেফত শব্দটা কোরআনে আছে,
কিন্তু এটা কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কাফেরদের ষোলো আনা মারেফত ছিল, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহি সুম্মা ইনকুরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। কাফেরদের ষোলো আনা মারেফত থাকার পরেও ঈমান না আনার কারণে মারেফত কোনো কাজে লাগেনি। আমরা মনে করি মারেফত অনেক উঁচু, মারেফত অনেক নিচু। মারেফত এলেম, ইমান, তাকওয়া, আমরা মনে করি শরিয়াত, তরিকাত, হকিকত মারেফত উপরে না, মারেফত সবচেয়ে নিচের একটা সাধারণ জ্ঞান পরিচয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগেই এই মারেফত পন্থী জাহামিদের শুরু হয়েছে। তিনি লিখেছেন মারেফতের কোনো গুরুত্ব নেই, আমরা সবাই আল্লাহর মারেফতে সমান, এবাদতের গুরুত্ব। দ্বিতীয় কথা হলো তরিকাত, তরিকত শব্দটা তরিকা রাস্তা শরীয়তেরই পরিভাষা, আলাদা কিছু নয়। ইসলামের শরীয়ত মানতে হবে, তরিকত একটাই নবীর সুন্নত, নবীর তরিকা। আর হাকিকত মানে প্রকৃত বিষয়, আর মারেফত মানে সাধারণ জানা। এছাড়া আমরা যেভাবে বলি এটা কোনো সত্য কথা নয়। আপনাদের আগের দিনই বলেছিলাম একটা জিনিস আছে, এলেমটা যখন আমাদের চেতনে থাকে ধূমপান হারাম, এটার দ্বারা আল্লাহ বিচার করবে। কিন্তু যখন ধূমপান হারাম জাহান্নামে যাব একিনে চলে যায়, তখন আমরা ইচ্ছা করলেও ধূমপান করতে পারি না, এই একিনের হালতটা প্রশংসনীয় না। কোন মসজিদে নিয়মিত মুসল্লি জামাত না পেলে কয়েকজন মিলে আরেকটি জামাত করতে পারবে কিনা, পারলে একামত দিতে হবে কিনা? নিয়মিত মুসল্লি নিয়মিত মসজিদে জামাত না পাওয়াটা গুনাহের কাজ, কারণ জামাত তো মূলত প্রথমটাই, প্রথম জামাতে যদি না আসতো তাদের বাড়িঘর পোড়াতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম। তবে যদি আগ্রহ আছে, ইচ্ছা আছে, দেরি হয়ে গিয়েছে, তারা মসজিদে আসেন, মসজিদে জামাত একাধিক হবে না, এটা আবু হানিফার মত না, শুধু আবু হানিফার মত, আহমদ ইবনে হাম্বলের মত, মালিক আলবানিও এই মতটা সমর্থন করেছেন। ইলা মুসাজিদ বিতাকরারি আল জামাআত ফিল মাসাজিদ নামে একটা বই আছে। মূল বিষয় হলো রাস্তার পাশের মসজিদ, হাটের মসজিদ, যে মুসল্লিরা মসজিদে একামত আজান শোনেননি, একামতের সময় ছিলেন না, তারা পরে এসে জামাত করলে এটা কোনো সমস্যা না, কারণ জামাত একটা ওয়াজিব দায়িত্ব। কিন্তু যিনি আজান শুনেছেন অবহেলা করে প্রথম জামাত ছেড়ে দিয়েছেন, তার জামাতের অধিকার তিনি নষ্ট করেছেন। এই জন্য এই রকম মানুষেরা বাইরে জামাত করবেন, মসজিদে নয়। মসজিদে কিন্তু রাস্তার পাশের মসজিদ, যাতায়াতের মসজিদ, হাটবাজারের মসজিদ, যেখানে মানুষ পরে এসেছে, আজান একামতের সময় ছিলেনই না, তারা জামাত করতে পারেন। এছাড়া মসজিদের বারান্দায় বাইরে জামাত করলে, অথবা যেখানে আগের জামাত হয়েছে অন্যত্র জামাত করলে ইনশাআল্লাহ অসুবিধে নেই। সানি জামাত করলে একামত দিতে হবে, কারণ একামত মুসল্লিদের জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের হাদিস, সফরে যাচ্ছিলেন তিনি, এক জায়গায় যেয়ে দেখেন সেই মসজিদে আজান একামত দিয়ে জামাত হয়ে গেছে, তিনি আবার আজানও দেন, একামতও দেন এবং জামাতে নামাজ পড়েন। নবীজি 25 বছর বয়সে বিবাহ করেছেন, এটা মানে আমাদের জন্য কি সুন্নত? আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি 20-25 ভিতরে করা, লেট না করা। বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে, মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া, ঠিক না? আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না, এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায়। আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মা এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আসে, তাহলে মানব সভ্যতা কতদিন টিকবে, টিকবে নাকি? তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হলো, রাসূলুল্লাহ সাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন 18 বছরের দিকে, আগেও দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু বিবাহের সময় বয়স 18 ছিল বা কিছু কম ছিল, এরকম পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু ওই সময় বয়স 22-25 ভিতরে ছিল জানা যায়। এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স। পরে করলে গুনাহ হবে তা নয়, আগে করলে গুনাহ হবে তা নয়, তবে আমাদের সর্ব অবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে। আগে বড় লোক হয়ে নে, আগে টাকা পয়সা আয় কর, আগে প্রতিষ্ঠিত হ, তারপরে বউ এনে ড্রয়িং রুমে সাজাই তুমি, তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না। জিকিরের নামে দাওয়াত দিয়ে মসজিদে লোক এনে একসাথে তালে তালে হেলে দুলে চেঁচিয়ে চেঁচিয়ে জিকির করা কি সুন্নাত সম্মত? আসলে
গু কি নাপাক নাপাক, এই মশলা শুনলে আপনার কেমন লাগবে? আমার এরকম লাগছে, গু নাপাক আর পাক এই মশলা জানার জন্য কি প্রশ্ন করা লাগে নাকি? জিকির নামে হেলে দুলে নেচে গেয়ে জিকির তো সুন্নত, তবে আবু জেহেলের সুন্নত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, ওরা যখন বাইতুল্লাহ ইবাদত করতো, তওয়াফ করতো, সালাত করতো, তালি তালি দিয়ে করতো। তো দুঃখ লাগে যে আমরা আমাদের জিকির করবো আল্লাহর খুশি করতে, তরিকাটা কার হবে? তো ঝগড়া না করে দেখি না নবীজি কীভাবে জিকির করতেন। তো নবীজি যদি তেলে তালে তালে নেচে নেচে করতেন আলহামদুলিল্লাহ করবো, নাইলে কেন করবো? আল্লাহ মাফ করেন, চেঁচিয়ে জেকের তো দূরের কথা। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর জিকির করো মৃদু শব্দে, আর চেঁচাবো কেন? যদি আল্লাহ না শোনেন চিল্লানোর দরকার হতে পারে। আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর গুণগান গান অথবা ডাকেন, প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনি তো চিৎকার করে ডাকেন ঠিক না? নাকি আদবের সাথে ভক্তি? আল্লাহ বলছেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, ভীতভাবে ভক্তির সাথে মৃদু শব্দে নিম্ন স্বরে মনে ভয় নিয়ে ভক্তি নিয়ে আল্লাহর জিকির করতে হয়। তে ভক্তি আপনার সামনে যদি পীর সাহেব বসে থাকে, প্রচণ্ড ভক্তি করেন, পীর সাহেবকে ছিলে ছিলে রাখতে পারেন? হ্যাঁ, আপনি যখন পীর সাহেবের মুসাফা করেন, কথা বলেন, দোয়া করেন, বলেন হুজুর দোয়া করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন প্রতিমা পূজারী যখন প্রতিমার সামনে সেজদা করে প্রতিমার সামনে ডাকে, তখনও চিল্লাই না, ডাকছিলেন নাকি? আর আপনি আপনার মালিকের সামনে চিৎকার করছেন অভদ্রের মতো। আল্লাহর ওলি হওয়ার জন্য, সহজে আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর বান্দাদের কাজ করা। অনেক হাদিস আছে, একটা হাদিস শুধু আপনাদের ছোট্ট করে বলবো, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো যে বান্দা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কথা কি শুনছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা কে? কে ভাই? যে অন্য মানুষের বেশি উপকার করে। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু ফি কলবি মুসলিম আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু শুআন আও তাকশিফু আনহু কুরবা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদত কি? যে কোনো ক্ষুধার্তকে খাবার দেবে, কোনো বেদনাক্লিষ্ট মানুষের বেদনা দূর করে দেবে, কোনো অভাবী মানুষের অভাব দূর করবে, কোনো বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করবে, এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর আর নেই। ওয়ালা আন আমশি মা আখি ফি হাজাতিল্লাহ আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা, আমার কোনো ভাইয়ের উপকার করার জন্য টাকা পয়সা দিয়ে নয়, একটু সাথে হেঁটে যাওয়া, একজনের উপকার করার জন্য তার বোঝাটা মাথায় তুলতে, তার গাড়িটা ঠেলে দিতে, তার একটা কথা বলতে, কারো উপকার করার জন্য তার সাথে কয়েক পা হেঁটে যাওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনার মসজিদে নববীতে এক মাস এতেকাফ করার চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। এক মাস মসজিদে নববীতে এতেকাপ করলে যে সওয়াব পাবেন, একজন মানুষের বোঝা তুলে দিতে, একজন মানুষের উপকারের একটা কথা বলতে, একজন মানুষের বিপদে আপদে সাহায্য করতে, কয়েক পা হেঁটে গেলে তার সে বেশি সওয়াব পাবেন। ওমান কাদামা গায়দান ওয়া হুয়া ইস্তাতিউ আয়ুনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রিদান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি খুব রাগ হয়েছে, একজন লোক তার কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, জামা ছিঁড়ে দিয়েছে, পা পাড়িয়ে দিয়েছে, রাগ হয়েছে, এমন লোকের উপরে রাগ হয়েছে
যার উপরে রাগলে রাগ ঝেড়ে দেওয়া যায়, যাকে গালি দেওয়া যায়, মার দেওয়া যায়, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, নিজের কাজের মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, আপনার চেয়ে দুর্বল কারো উপরে আপনার রাগ হয়েছে, প্রচণ্ড অপমান করেছে, বাজে কথা বলেছে, আহত করেছে, যে কোনো কারণে আপনার প্রচণ্ড রাগ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাগ যদি কেউ কন্ট্রোল করে, দমন করে, ওই লোকটাকে মাফ করে দেয়, ক্ষমতা থাকা সত্ত্বেও গালি না দিয়ে মাফ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অন্তরটা শান্তি এবং নিরাপত্তা দিয়ে ভরে দেবে। তো ভাইরা, আমরা বাড়িতে বউয়ের উপরে রাগ করি, গাল দিই, সুযোগ পেলে স্বামীকে রাগ করি, গাল দিই, ছেলে মেয়েদের রাগ করি, গাল দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি যদি রাগটাকে কন্ট্রোল করে মাফ করে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্তরটা শান্তি দিয়ে ভরে দেবে। ওমান মাশা মা আখিহি ফিহা, কিছু বল, দূর আসছেন, জি আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন, আপনাদের টেনশনের কিছু নেই, হুজুরের গাড়ি আসছে, আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না। সর্বশেষ যেটা বলেছিলাম, আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ কাজ, সকল মুসলমানকে ভালোবাসবেন, দলাদলি, মারামারি, হানাহানি এগুলো বর্জন করবেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুন্নত তরিকায় নামাজ সেটা কিভাবে হবে, আপনার কিতাবে এসেছে যে কোনো নামাজে নিয়ত, কোনো নামাজে নিয়ত লাগবে না, ফরজ সুন্নত নফল এগুলোর কোনো উল্লেখ করতে হবে কি না, নিয়ত পড়া লাগবে না, মনে থাকা লাগবে, অর্থাৎ নিয়ত করতে হয়। এই যে আপনারা আমার মজলিসুস সুন্নায় আসছেন, বাড়ির থেকে বেরোনোর সময় আপনারা বলেছিলেন নওয়াইতওয়ান আধাবা ইলা জিনাইদহ ইলা আসুন্নাটা শিলে হদুরে মজলিসে সুন্না, এরকম বলছিলেন নাকি? তার মানে আপনারা কেউ সওয়াব পাবেন না। হাদিস শরীফে আসছে কেউ যদি বাড়ির থেকে এলেম শেখার নিয়েতে কোথাও বেরোয়, বাড়ি থেকে যাওয়া এবং আসা পর্যন্ত পুরোটা জিহাদের সওয়াব পাবে। আপনারা তো পাবেন না, আপনারা তো নিয়ত পড়েননি। তো আসলে নিয়ত মানে যে চিন্তা, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। তো নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে, কনকতে নামাজ পড়ছি, কী জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে, ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়া নিয়েতে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আসে, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে পড়েছেন, এটাকে কোনো কোনো ফকি মুস্তাহাব বলেছেন মুখে পড়া, অন্যরা বেদাত বলেছেন, মুজাদ্দিদ আলফিসানি বেদাত বলেছেন, এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক। নামাজের ভিতরে সূরা কেরাত পড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কি না, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ বলবেন, অন্য যে কোনো সূরা যখন শুরু থেকে পড়বেন অবশ্যই বিসমিল্লাহ বলবেন, আর যখন মাঝে পড়বেন যেমন আলাদ্দালিন আমিন, এরপরে আপনি সূরা আলাম তারা শুরু করলেন, বিসমিল্লাহ রহমানুর রহিম আলাম তারা কাইফা, অথবা সূরা নাবা শুরু করলেন, বিসমিল্লাহ রহমানুর রহিম, হ্যাঁ ইয়াস আলুনাকা আম্মা ইয়াতাসা আলুন আনেন নাবা ইল আযীম, এখানে বিসমিল্লাহ পড়বেন। আর যদি সূরার মাঝখান থেকে শুরু করেন আলাদ্দালিন আমিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা শুরু না মাঝখানে, তখন আর বিসমিল্লাহ পড়বেন না, না পড়ে চলে যাবেন। সমবেতভাবে জিকির করা যাবে কি না, আর জিকির শেষে সালাম পড়া যাবে কি না, সমবেতভাবে জিকির করবেন কেন, উদ্দেশ্যটা কি? হ্যাঁ বলেন, জি জিকির কার জন্য করছেন? যদি আপনি মনে মনে বা একা একা যাজ্জার মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তো শুনতে পাবেন না, পাবেন সওয়াব তো দেবেন না, দেবেন তাহলে সমবেত হলে বেশি সওয়াব হবে, এই তো, হ্যাঁ তাহলে দলিল লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনোই সমবেতভাবে মানে সমস্বরে ইবাদত জিকির করেননি, তারা এক জায়গায় বসে অনেকে করেছেন, প্রত্যেকেই যাচার মতো করেছেন। এখন যদি মনে করেন নবীজির তরিকায় সওয়াব কম হবে, সাহাবীদের সওয়াব কম হতো আপনার আরও দরকার, তাহলে সেটা আপনার ব্যাপার। আমি মনে করি সাহাবিদের তরিকাতেই কামাল, আমরা ওই জায়গায় যাইতে পারছি না, তার বেশি দিয়ে করবো কি? আমি আমার এই প্রায় 55 বছরে যতটুকু শিখেছি তার খুলাসা কথা হলো, আল্লাহর কাছে যত অন্যায় করেন
মদ খেয়েছেন, শুয়োরের গোশত খেয়েছেন, অন্যায় করেছেন, যাই করেছেন, মাপের আশা আছে। আল্লাহ মাপ চাইলে মাপ করবে, না চাইলেও করতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না, তওবা পুরো করলে সেটা হলো শিরকের গুণা। আর একটা গুণা আল্লাহ মাপ চাইলেও পুরো মাপ করবে না, সেটা হলো বান্দার হক, মানুষের ক্ষতি করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়েরা, আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি, মানুষ খুন করা, মেরে ফেলা, জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই, ঠিক না? কিন্তু আমরা কিছু অন্যায় করি, খুব ভয়ঙ্কর। তার ভিতরে একটা হলো গীবত করি। কি করি? গীবত সত্য কথা না মিথ্যা কথা? আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য, এটাও কিন্তু সেই জন্য। গীবত আসলে শতভাগ সত্য কথা, মিথ্যা হলে সেটা গীবত থাকে না, সেটার নাম হলো অপবাদ। মিথ্যা হলো অপবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাদরুন আমাল গীবা, কালু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ক্বালু ইয়া রাসূলাল্লাহ রাআইতা ইন কানা ফি আখী মা আকুল, ক্বালা ইন কানা ফি আখীকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছেন, তোমরা জানো গীবত কি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তার গাইবাতে, গীবতে, তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে আর রাসূলুল্লাহ, এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত, আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ। তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত, একটা হলো সত্য হতে হবে, আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে, সে শুনলে তার খারাপ লাগবে, কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছেন? আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তার পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসেছেন, কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সফিয়া, তার তো এই ত্রুটি আছে। কথা বোঝেননি? কথা বুঝতে পেরেছেন? আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন? সত্য বললেন। সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত। আয়েশা, তুমি এমন একটা কথা বললে, একটা বাক্য বললে, এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ, এত ময়লা, এত নাপাকি, এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে, সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। তো ভাইরা, এইরকম কথা আমরা কি বলি না বলি না? বছরে দু একটা হাজারিন, পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন, অমুকের বাড়ি দাওয়াতে গেছিলাম, এই দুল পরেছে, এই ফুল পরেছে, এই শাড়ি পরেছে, এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন, করেন না? সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? কত কঠিন গুনাহ যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে। আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব, মৌলানা সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, গীবত করি না করি না, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? সবচেয়ে বড় মজা হলো ভাইরা, আমরা গীবত করি যাদের পছন্দ না করি, ঠিক না? যাদের মহব্বত করি সাধারণত গীবত করি না। কার গীবত করি? যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমোনার গীবত করে, চরমোনার হুজুরেরা ফুরফুরার গীবত করে, জামাতের হুজুরেরা তবলিগের গীবত করে, তবলিগের হুজুরেরা জামাতের গীবত করে, আছে না নেই? আছে। প্রথমত এটা একটা মহাপাপ। দুই নম্বর কথা, ওই যার গীবত করলেন কিয়ামতের দিন আপনার জিকি, রোজিফা, জিহাদ, তাকওয়া, তওবা এসব সওয়াব কেড়ে নিয়ে যাবে। কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো যেন জবানে গীবত না যায়। কথা কি বুঝতে পেরেছেন? মদের পাপের তওবা সহজ, গীবতের পাপের তওবা সহজ না।
অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। আমরা গীবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া, কথা বোঝেন? আর এটা আমরা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমখরাজিম মিন, যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত, পোশাক, পায়খানা, পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন, তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা। ভাইরা একটু সচেতন হন, আমরা কি না বলি, বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন, এক দল আর এক দলের বলি, ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল, ও হলো আওয়ামী লীগের দালাল, ও হলো কি বলে বিএনপির দালাল, ও নাকি অমকের কাছে টাকা খায়, ও সৌদি আরবের টাকা খায়, ও ইন্ডিয়ার টাকা খায়, ও অমক দলে চলে গেছে, এই সব কথা বলি না বলি না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে, দিতে পারবেন তো? দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল, অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায়, আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য, যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন তালাক, এটা কেউ বলতে পারবে? তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে, আর এই আন্দাজ কথাটাই হারাম। দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন। কাজেই ভাইরা এই কথাগুলো, এই ধরনের কর্ম থেকে নিজেদের জপানগুলোকে হেফাজত করুন, আমিন। মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে, আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে? কবরের কাছে দোয়া করলে মাইয়ে তাড়াতাড়ি পাবে, আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয়, ঠিক না? হ্যাঁ, কবর জিয়ারত অর্থ দোয়া নয়, জিয়ারত মানে দেখা করা, সালাম দেওয়া, সালামের সময় মুখতাসর দোয়া করা, যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আব্বা আপনি ভালো থাকেন, আল্লাহ আপনাকে জাজায় খের দিবেন, হলো কথা বলা। আমার যে দোয়া আল্লাহর কাছে করব, এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে, তাই না? এই দূরত্বের কারণে কিছু সওয়াব কাটে যাবে, কেটে যাবে নাকি? এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের এক ধরনের মূর্ত পূজা আর কি, মূর্ততার ভক্তি। জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাম আজীবন 99% ঘটনায় সবসময় মুক্তসর সালাম দিয়েছেন, একটা বাক্য বলেছেন, হাতও তোলেননি, কিছুই করেননি, সালাম, এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক, আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক, আপনারা চলে গেছেন আমরা আসছি, এই ধরনের কিছু বাক্য। এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাম গভীর রাত্রে জিব্রাইল এসে খবর দেন আপনি বাকি গোরস্থানে যে মাইয়েদের জন্য দোয়া করেন, তিনি যে সেখানে দোয়া করেন, একটা ঘটনা পাওয়া যায়। তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন, জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব, মাইয়েতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন, এরপরে বাকি সব সময় মাইয়েতের জন্য দোয়া করবেন। এরপরেও যদি কেউ মাইয়েতের জন্য দোয়া করতে চান, কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়েতের জন্য দোয়া করবেন, কোনো নির্ধারিত সিস্টেম নেই। বিশেষ করে আমরা যেটা করি, কি করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে কি করি, বকশে দেন আপনারা, ঠিক না? এটা খুব ভালো ব্যবস্থা, সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা, শবে বরাত আসলে, শবে কদর আসলে আপনারা কি বলেন, হুজুর তিন খতম কোরআন পড়ছি বকশে দেবেন, বলেন না? এগুলো ভালো। আপনি যখন কোরআন পড়ছিলেন, আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি? আম্মার নিয়েতেই তো পড়েছেন, আল্লাহ তো মনের কথা জানতেন না, জানতেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে পড়ছেন আপনার আম্মাকে সব দেওয়ার নিয়েতে, এটা জানতেন না? জানতেন। আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন, দশ পারা পড়ে আর পারেননি, আল্লাহ তো আর ওই দশ পারা দেবে না আপনার মার, দেবে? তবে আমি যতক্ষণ বলে না দিই আল্লাহ ততক্ষণ দেবে না। হ্যাঁ, বিষয়টা ভালো করে বোঝেন, আমি আমার আব্বার নিয়েতে, আম্মার নিয়েতে কোরআন পড়লাম, দান করলাম, সদকা করলাম, যাই করলাম,
আল্লাহ আমার নিয়ত জানলেন, হুজুর এসে বক্সে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আব্বাকে দেবে না নাকি? কোথা থেকে এই চিন্তাগুলো আমরা আনছি? আল্লাহ মাফ করেন, আমি যখন সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, যদি নিয়ত থাকে মাইয়াতের জন্য তো অটো চলে যাচ্ছে। আমি বলতে পারি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ নতুন দোয়া করবো আমরা যে আল্লাহ আমার মাইয়াতকে মাফ করেন, তার জান্নাত দেন, তার কোনো কবরটা প্রশস্ত করে দেন, নূরে মুনাওয়ার করে, বিভিন্ন জিনিস বলতে পারি। কিন্তু যেটা পড়া হয়ে গেছে আল্লাহ দিয়ে দিয়েছে ওটা আবার আমার দেওয়ার দরকার কি? কথা বুঝেন না? এই জন্যই কবরের পাশে যদি দোয়া করতে চান এমনি দোয়া করবেন কিবলামুখী হয়ে। দোয়ার আগে দরুদ শরীফ পড়া, আল্লাহর হামদসানা পড়া, এগুলো দোয়া কবুলের ওসিলা, বক্সে দেওয়ার জন্য না। আপনি পাঁচবার দরুদ পড়লেন, আল্লাহ এই দরুদ শরীফের ওসিলায় আমার দোয়াটা কবুল, আব্বাকে মাফ করে দেয়, এটা বলতে পারেন। সর্বাবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয়, ঘরে বসে দোয়া করলেই হবে। পরিবারের ভালোর জন্য কিভাবে দোয়া করা যায়, পরিবার ইসলামের অন্যতম অন্যতম শ্রেষ্ঠ বিষয়। পরিবারের দোয়াই আল্লাহ কোরআনে শিখিয়েছেন, বিশ্বাস করেন কোরআনের একটা বড় অংশের দোয়া হলো পরিবারের। তার ভিতরে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের দোয়াটা সবাই শিখে নেবেন। আর পরিবারের জন্য দোয়া না, পরিবারের জন্য অনেক করণীয় আছে। স্বামী স্ত্রী পারস্পরিক দায়িত্ব বুঝতে হবে, লম্বা বলার সময় নেই। পরিবার নিয়ে অভিযোগ আমরা শুনি, প্রত্যেক পুরুষ প্রায় অধিকাংশ তার বউয়ের অভিযোগ করে, বউ কথা শোনে না। অধিকাংশ স্ত্রী অভিযোগ করেন স্বামী কথা শোনে না। খুব রেয়ার পরিবার পাওয়া যায় বর্তমানে যারা নিজেদেরকে সুখী বলে ঘোষণা দেয়। এজন্য অনেক কিছু দায়ী, তার ভিতরে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ। আমাদের আধুনিক সভ্যতা দুটো জিনিস দিয়েছে, এক হলো টিভি, টিভি আছে না ঘরে ঘরে, টিভিতে যেগুলো দেখায় নির্মল বিনোদন, এর ভিতরে মল ভরা, সেটা কি? যেটা নাটক সিরিয়াল সব কি? স্বামী ভালো না অন্য লোকটা ভালো, শ্বশুর শাশুড়ি ভালো না অন্য লোকটা ভালো, মানে সকল বিনোদনের নাটক সিরিয়ালের বেসিকটা কি? একটা খারাপ লোক খারাপ কাজ করে, শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করতে বাধ্য হই লোকটা খারাপ কাজ করলেও খারাপ না। যেমন একটা মহিলা স্বামীর সংসার করতে চায় কিন্তু অন্য একটা পুরুষের ভালো লাগে, সে করতে চায় না, মন টানে, এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে পরকীয় প্রেমটা আমরাই বলবো না, আসলে সব পরকীয় প্রেম খারাপ না, এরকম একটা ভাব। শাশুড়িকে দাজ্জাল চিহ্নিত করা অথবা স্বামীকে দাজ্জাল চিহ্নিত, এইভাবে করা হয়, করে আমাদের যে পারি সকল সিরিয়াল পারিবারিক মূল্যবোধ নষ্ট করে। এমনকি যে বাচ্চাদের কার্টুন, কি জন্য ইন্ডিয়ান কার্টুন আছে, হ্যাঁ না, ডোরিমন, দুনিয়ার অকথ্য অশালীনতা শেখায়। দ্বিতীয়ত, আমাদের সভ্যতা আমাদেরকে প্রগতি দিয়েছে, প্রগতির দাবি অধিকার, নারী অধিকার, ভাগ্য ভালো পুরুষ অধিকার এখনো দাবি শুরু হয়নি আর কি। এখন আমরা সবাই অধিকার সচেতন, অধিকার খারাপ কিছু না, অধিকার ভালো, তবে ইসলাম আমাদেরকে উল্টো জিনিস শিখিয়েছে, দায়িত্ব সচেতন। তুমি তোমারটা করো, তারটা যদি কম পাও কনসিডার করো। ইসলাম আমাদের কি বলেছে, তুমি যদি দায়িত্ব পালন না করো আল্লাহ তোমার ধরবে। তুমি দায়িত্ব পালন, অর্থাৎ স্বামীর উপরে ফরজ দায়িত্ব স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সাধ্যের ভিতরে ভালো কাপড় চোপড় কিনে দেওয়া, সাধ্যের ভিতরে সর্বোচ্চ সময় দেওয়া, আর না দিলে আল্লাহ ধরবে। স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব, স্বামীর কথা মানা যেখানে যেখানে মানা দরকার, স্বামীর প্রতি কৃতজ্ঞতার বোধ থাকা, যথাসম্ভব ভালো আচরণ করা, এগুলো স্ত্রীর দায়িত্ব। যদি প্রতিটি মানুষ তার নিজের দায়িত্ববোধ এবাদতের চেতনায় স্বামী স্ত্রীর দায়িত্ব, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করে, এই পরিবারে বরকত আসতে বাধ্য, আসবেই আসবে। তৃতীয়ত, সুন্নাত মোতাবেক পারিবারিক সময় দেবেন। বউ মানে রান্নার বুয়া না, আর স্বামী মানে বাজারের লোক না, এগুলো আপেক্ষিক কাজ। আপনারা প্রতিদিন কত সময় একসাথে খান, কত সময় একসাথে বসে গল্প করেন, এটা একটা বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে, বউ বা নিয়ে না নিয়ে খেতেন না,
কাজেই প্রতিদিন তিন চার বা তিনবার বা চার একসাথে খাবেন, একসাথে গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, অবসর সময় ছেলে মেয়েদের জন্য কাটাবেন, এগুলো সুন্নত হবে, এতে বরকত আসবে। আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি নিজে দোয়া ইউনুস পড়বেন, আল্লাহর কাছে হাও মাও করে কানবেন, এটা হলো কোরআন এবং সুন্নার নির্দেশ। আর সমাজের প্রচলন যে আপনি আমাদের মাদ্রাসা আল ফারুকে বা আসুন্না সেন্টারে চলে আসবেন, আসুন্না মারকাজুস সুন্নায় ট্রাস্টে চলে আসবেন, আমাদেরকে 2,000-2,50,000 টাকা দিয়ে দেবেন, আমরা আপনার জন্য দোয়া ইউনুস খতম করে দেব। আপনার জন্য সহজ কোনটে আর আমাদের জন্য স্বার্থ কোনটে, আপনি কি বিষয়টা বোঝেননি? আপনি হয়তো মনে করবেন আমরা গুনাহগার, আমরা রাখলে তো আল্লাহ শুনবে না। এটাই হলো সকল শিরক কুফুরের মূল। আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ছোট্ট বাচ্চা আছে, মা বদরাগী। আচ্ছা বলেন তো, বাচ্চাদেরকে সবচেয়ে বেশি মারে মা, বাবা, খালা, দাদি, ফুফু না বোন? হ্যাঁ, তার মানে সবচেয়ে বাচ্চাদেরকে অপছন্দ করে মা, ঠিক না? হ্যাঁ, নানি মারে না, দাদি মারে না, বোনেরা মারলেও দু একটা গাল দেয়, বাপ মাঝে সাঝে, আর মা সবসময়। তো যেহেতু মা সবসময় মারে, একটা বুদ্ধিমান ছেলে চিন্তা করলো আমার মারছে খারাপ দুনিয়াতে কেউ নেই, অথবা চিন্তা করলো মা আমার খুব ভালো, আসলে সন্দেহ নেই, তো মাটা খুব বদরাগী, মা আমার কথা শুনবে না, বুঝেছি রাগ করেছে। ওর যখনই কোনো কিছু দরকার হয় ও সঙ্গে সঙ্গে দাদির কাছে যায়, অথবা বড় আপুর কাছে যায়, অথবা আব্বুর কাছে যায়, যে আব্বু মার বলে দাও একটু দুধ খাবো, কি ভাত খাবো, কি বাথরুমে যাব। দাদি অথবা আপা অথবা আব্বা বলে দেয়। এই রকম ছেলেকে মা কি পছন্দ করে না অপছন্দ করে? পছন্দ করে। হ্যাঁ, যে ছেলে নিজের মনের কষ্ট ব্যথা বেদনা মায়ের কাছে না বলে অন্যের কাছে যে বলে তার মাধ্যমে মাকে বলে, মা কি ওই সন্তানকে ভালোবাসে না বিরক্ত হয়? যদি কোনো সন্দেহ থাকে বাড়ি যেয়ে মায়ের কাছে বা বউয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন। মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তান তার কথা সবচেয়ে আগে কাকে বলবে? মাকে বলবে। যে সন্তান মাকে না বলে আগে অন্য কাউকে বলে, সে মায়ের মাতৃত্বকে অপমান করে। বুঝতে পারেননি? আমাদের রব রব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়াতের দাবি হলো যে আমার সকল কথা প্রথমে কাকে বলবো? কোন বান্দা যদি বিপদে আপদে তার কথা আল্লাহকে না বলে অন্যের কাছে বলে, আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। কথা বোঝেন? যদি কেউ মনে করে মা বদরাগী, মা আমার কথা শুনবে না, আরেকজনকে দিয়ে বলায়, রাত দিন কিছু হলেই খালি বাপের দিয়ে দাদির দিয়ে বলায়, ওই ছেলেকে মা দেখতে পারে না, বিরক্ত হয়, কারণ ও মাকে পরিবারের সামনে অপমান করেছে, ঠিক না ভাই? যে ছেলে যে বান্দা বিপদে আপদে কষ্টে আল্লাহর কাছে না চেয়ে অন্যর দিয়ে আল্লাহর কাছে চাওয়াই, ওই বান্দাকেও আল্লাহ দেখতে পারে না, সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করেছে। আল্লাহ কাফেরের দোয়া শুনে আল্লাহ কোরআনে বলছে, কুল মা ইয়াবুকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য তোমাদের আল্লাহ এখন ধ্বংস করেনি, নাই ধ্বংস করে দিত। কাফের আবু জেহেলকে বলছে, আর আল্লাহ আমার দোয়া শুনবে না? দ্বিতীয় কথা হলো, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ ব্যবস্থা দিলেন সরাসরি দোয়া করব, চাইব, আমরা নিয়ম করলাম হুজুরদের মাধ্যমে চাইব। আরও মজার ব্যাপার দেখেন, আপনি বিপদে পড়েছেন, আর বিপদে পড়লে হাদিস শরীফে সহিহ হাদিস আসছে, দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে। দোয়া ইউনুস মানে কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তার মানে বিপদে পড়ে ডাকার মতো, বিপদ থেকে তরানোর মতো, বিপদগ্রস্তকে রক্ষা করার মতো, বিপদগ্রস্তের ডাক শোনার মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। এর অর্থ কি? যে আমাদের উপরে যে বিপদ আপদ গজব কষ্ট আসে আমাদের অন্যায়, ঠিক না?
আর বান্দা যখন অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ করে দেয়, এটাই তো কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যদি কোনো বান্দা বান্দি যে কোনো বিপদে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেন। এটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লামের শিক্ষা। আমরা কি শিক্ষা দিই আপনাদের? দোয়া ইউনুস শুধু পড়লে হবে না, খতম করতে হবে। খতমটা কিন্তু আমাদের বানানো, কোরআনেও নেই হাদিসে নেই। কোরআন হাদিসে বেশি বেশি পড়ো, সাধ্যমতো পড়ো, সাধ্যমতো পড়ো আর কান্দো। আপনি যদি মনের আবেগে 100 বার, 50 বার, 2 বার, 10 বার পড়ো, আল্লাহর কাছে হতে পারে। আর খতম মানে 100,000 শুনলেই আপনার চোখ এখান থেকে এখানে উঠে পড়ে, অত পড়বো কি করে? সিস্টেমটা আমরা বানাইছি কি জন্য? যেন আপনি আগেই বোঝেন যে একা সম্ভব না। গুড। এরপরে আপনাদেরকে বললাম যে আপনি হবে না, আপনি অন্তত 40 জন আলেমকে ডাকতে হবে। অনেক এলাকায় আছে, জানি না আমাদের জেনেদা আছে কি না, আমরা ছোটোবেলায় কত মেকেছি গুণাগুন্তির বিষয়ে জানি না, তবে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা শুনেছি নিয়ম হলো 40 জন আলেমকে ডাকতে হবে। তো 40 জন আলেম আসবেন, তারা দোয়া করবেন। আপনারা লক্ষ্য করেছেন কি না, আমি নিজে দেখছি যখন কোনো বাড়িতে আমরা খতমের জন্য যাই অথবা পিতামাতার দোয়ার জন্য যাই, বাড়ির যারা মানুষ তারা কিন্তু কেউ দোয়ায় শরিক হয় না। খেয়াল করেছেন? রান্না বাড়া, খাওয়া দাওয়া, কথাবার্তা, মেহমানদারি, দোয়াই কিন্তু তারা আসে না কেউ, কারণ তারা বোঝে এত টাকা খরচ করে হুজুরদের দোয়া করছে, আবার আমরা কি দোয়া করব, ঠিক না? তাহলে আমরা 40 জন আলেম সবাই বলছি আল্লাহ আমি জালেম, ইন্নি কুনতু মিনাজ জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর আপনি বাড়িওয়ালা একমাত্র আলেম যে নিজেকে জালেম বলে স্বীকার করছে না, এটাই তো কথা। আচ্ছা, বিপদটা আসছে কার? আপনার। কার অন্যায় আসছে? আপনার। আর আমরা 40 জন হুজুর বললাম আমি জালেম, আমি জালেম, আপনি একবারও স্বীকার করলেন না, তাই বিপদ কোনদিন যাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খাওয়াও হবে, টাকাও হবে, আপনার কিছু হোক আর না হোক। তো এই জন্য এটা আমাদের সিস্টেমটা আপনার উপযোগী না, আর আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন সেটা আপনার উপযোগী। এতে আপনার আরেকটা লাভ আছে, এটা আমার যে অনেকগুলো ঘটনা আছে আমার জীবনের, একটা ঘটনা আমি বারবারই বলি, যারা অনলাইনে আমার লেকচার শোনেন তারা অনেকে রিপিটেডলি শোনেন, কিন্তু সবাই তো আর অনলাইন শোনেন না, এজন্য বলি আপনাদের অনুভবের জন্য, যে আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার মজাটা বুঝি না। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করি, আমি কোন কোন বারে লাইভ করতাম সবাই জানে, আর লাইভ স্টুডিওতে ঢোকার অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে দিতে হয় টিভিতে। তো সম্ভবত একদিন মঙ্গলবারে স্টুডিওতে যাওয়ার আগে বসে আসি রেডি হয়ে, হঠাৎ 2 জন আসছেন, যতটুকু মনে আছে, যে স্যার আমাদের বাড়ি ঢাকাতে বিজয়নগরে, একটা বিপদে পড়ে আসলাম, আমার কিছু জমি আছে বিজয়নগরে, জমির দলিলগুলো একজন ডেভেলপারকে দিছিলাম, 1 কোটি টাকার সম্পত্তি, সেখানে হাই রাইজ বিল্ডিং করার জন্য। এখন ডেভেলপার জমির দলিল ফেরতও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, টাকাও দিচ্ছে না। আর এরা তো বড় বড় কোম্পানি, অনেক সন্ত্রাসী পোষে, আমার পক্ষে দলিল বের করার ক্ষমতা নেই। আমি খুব দুশ্চিন্তায় আছি, খুবই মন কষ্টে টেনশনে আছি। অনেকেই বলছে অমকের কাছে যাও জেন দিয়ে বের করে দেবে, অমকের কাছে যাও তদবিরে হয়ে যাবে। তবে আপনারা ইসলামিক টিভিতে বলেন যে তদবির বা জেন দিয়ে এগুলো করলে ইমান থাকে না, তাই আপনার কাছে আসছি। আমার যদি কোনো সুন্নাতসম্মত ব্যবস্থা আপনি বলতেন আমল তদবির, তাহলে দেখেন ভাই এই ধরনের কোনো আমল তদবির তো জানা নেই, তবে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেন। মানুষের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষের জুলুম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, সুন্নত দোয়া। তো আপনি, আমার রাহেবুল হায়াত বইটা দিলাম, যে আপনি এই দোয়াগুলো ডাক দিয়ে দিলাম, এই দোয়াগুলো মুখস্থ করে অর্থসহ সবচেয়ে ভালো হয় তাহাজ্জুতে পড়বেন, নামাজে সেজদায় যেয়ে আল্লাহর কাছে যতটুকু মনের আবেগ চোখের পানিতে চাইতে থাকবেন, বারবার পড়বেন, দোয়া মাসুরাই পড়বেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন,
এগুলো বলতে থাকেন, হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে। এরপরে বিষয়টা মূলত আমি ভুলেই গেছি, মাসখানেক সম্ভবত পরে এসে ওই ভদ্রলোক আসছেন, বলে স্যার একটা সুখবর, কোনো বলা নেই কওয়া নেই, ওই লোকটা আমার বাড়ির দরজায় এসে বেল দিয়ে আমার ওই দলিলগুলো দিয়ে চলে গেল। তাহলে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আপনার সুন্নত দোয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। তাহলে না স্যার, তারপরে আমার মনটা খারাপ, কেন? যে আমি গত এক মাস আপনার কথা মতো তাহাজ্জুদ পড়ছিলাম, আর তাহাজ্জুদের সেজদায় দোয়াগুলো পড়তাম, তে খুব শান্তি পাচ্ছিলাম, মনটা এত ভালো লাগতো, এখন আমার মনে হচ্ছে যদি আরও ছয় মাস পরে আমার দলিলটা দিত তাহলেই ভালো হতো। কথা বুঝতে পারেননি? আল্লাহ আকবার, আপনি দলিলও পেয়েছেন, আল্লাহর অলিও হয়ে গেছেন, আপনি আল্লাহর সাথে মহব্বতের প্রেমের মজা পেয়ে গেছেন, আপনি সব পেয়েছেন, ঠিক না? কিন্তু আপনি আমার কাছে এসে বসে থাকতেন, তাবিজ একটা নিয়ে যেতেন, আমার কাছে এক লাখ টাকা দিয়ে যেতেন, আমি জেন চালান দেওয়ার কথা বলতাম, আপনি কিছুই পেতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি, তার মানে আমার উম্মতের দুটো শ্রেণী, দুই প্রকার মানুষ, লাম আরাহুমা বাদ, আমি এখনও তাদেরকে দেখিনি, মানে আখেরি জামানায় আমার মৃত্যুর পরে তারা আসবে। তাদের এক শ্রেণী কারা? কমুন, কিছু মানুষ, তাদের হাতে বেআইদিহি মাসওয়াত, তাদের হাতে ছড়ি, মারার কিছু থাকবে, মানুষের মারার, কাজনা বিল বাকার, গরুর যেমন লেজ থাকে তাদের হাতে লাঠি বেত ছুরি, মানুষকে কষ্ট দেওয়ার কিছু জিনিস তাদের হাতে থাকবে। ইয়াদরিবুন আন-নাস বিহা, যারা ওইটা দিয়ে মানুষদের মারবে, অল্প স্বল্প কিছু কথা হলেই মার, মার তাদের আগেই থাকবে। ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআন্নাহুন্না আসনিমাতু আল ইবিল আও আল বুখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এরা হলো মারাওয়ালা, এক শ্রেণীর নারী থাকবে আমার উম্মতের ভিতরে, এটা দ্বিতীয় শ্রেণী, যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো থাকবে। কাসিয়াতুন আরিয়াত, কাসিয়া মানে কাপড় পরা, আরিয়াত মানে ন্যাংটো, এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরা থাকবে কিন্তু ন্যাংটো, তার মানে তাদের কাপড়গুলো হয় টাইট, নইলে এত সংক্ষিপ্ত যে মনে হবে কিছুই পরা নেই, কাপড় পরেও তাদেরকে ন্যাংটোই মনে হবে। মাইলাতুন মুমিলাত, যারা হেলে দুলে চলবে এবং মানুষদেরকে খারাপ পথে টানবে, তাদের মাথার উপরে চুলগুলো এমন করে উপরে খোপা করে বানবে, মনে হবে যেন উটের পিঠে যে চুট থাকে ওই রকম। এরা, এই যে আমার উম্মতের দুই শ্রেণী, এরা জান্নাতের খুশবুও পাবে না, নাউজুবিল্লাহ বলেন না, যদিও জান্নাতের খুশবু হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই শ্রেণীরা এত হতভাগা, আমার উম্মত হওয়ার পরেও এরা জান্নাতের খুশবুও পাবে না। এসএসসি পরীক্ষার হলে কারো কাছে কোনো উত্তর জানতে চাইলে কি গুনাহ হবে? জি, পরীক্ষা আমি প্রতারণা যদি করি তাহলে প্রতারণাটা জাতিকে করা হয় আর প্রতারণা ঠিক নয়, তবে পরীক্ষায় প্রশ্ন জেনে নেওয়াতে কোনো সমস্যা নেই, নিচেই লিখে দিতে হবে এই প্রশ্নটা পাশের ছেলের কাছে জেনে নিছি পরীক্ষক সাহেব, যেন কেউ প্রতারিত না হয়, জানলে প্রতারণা করে হয়ে গেল, ঠিক না? কোনো আমি লিখেছি, আমি দাবি করেছি, আমি না দেখে লিখেছি, তাহলে আমার পরীক্ষক প্রতারিত হলেন, পরীক্ষকের মাধ্যমে জাতি প্রতারিত হলো, অযোগ্যতা সহ আমি সার্টিফিকেট পেলাম। হ্যাঁ, যদি আমি লিখে দিই যে আমি এই অংশটুকু শুধু শুনে লিখেছি, তাহলে আর কোনো প্রতারণা নেই, যেমন কোনো পণ্য বা এইটুক পুরনো এইটুক নতুন কোনো সমস্যা নেই। আসলে দুর্ভাগ্য, আমরা পুরো জাতিকে প্রতারণামুখী করেছি, এই যে আমরা ক্লাস ফাইভ সমাপনী, সমাপনীর মাধ্যমে একটা লাভ হয়েছে,
শিশুরা নকল শিখেছে, জানেন তো দুর্ভাগ্য। শিশু মনে নকল ঢুকার পরে ও আজীবনই নকল করবে, ও চাকরি পাওয়ার পরও নকল করবে। এই যে আমরা পুলিশদের নিয়ে খেপছি, পুলিশরা খুব অন্যায় করে। আরে পুলিশরা আমাদের জাতির মানুষ না, ওরা আমাদের তোমার মানুষ। আমরা তাদের জন্য দুর্নীতি করার পরিবেশ করে ফেলেছি, তাদের চাকরি নিছি টাকা নিয়ে, ওরা জানে আমার টাকা, তাদের মাধ্যমে আমরা দুর্নীতি করছি। আমি লিখে দিচ্ছি অমুকের নামে একটা মিথ্যা কেস দাও, অমুক কেসে টাকা, আমরা তাদেরকে দুর্নীতি করাতে করাতে তাদের কাছে এটা চালপানি হয়ে গেছে, আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি। এই জন্য বিষয় হলো যে এই ছেলেটা যে প্রশ্ন করেছে, ইমান আছে বলে বলেছেন, হয়তো দেখা যাবে ছেলেটা দাড়ি রেখেছে, ব্যাস ওকে জঙ্গি বলে ধরে নিয়ে গেছে, কিন্তু ও জীবনে কোনোদিন হয়তো নকল করতো না, জীবনে কোনোদিন ও দুর্নীতি করতো না। এই জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়তে গেলে সততাকে উৎসাহ দিতে হবে এবং দুর্নীতিকে নিরুৎসাহিত করতে হবে, মডেল তৈরি করতে হবে। আপনাদের অনেকবারই বলছি যে মানুষের সামনে শুধু ভালো কথা বললে হবে না, ভালো মডেল পেশ না করলে মানুষ ভালো হতে পারে না। মাজহাব মানা কি, নির্দিষ্ট একটি মাজহাব মানতে হবে কি না, মাজহাব মানা কি, তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি, মাদ্রাসায় পড়া কি কেউ বলেন না তো, না জায়েজ, জায়েজ তো, জায়েজ দরকার আছে না নেই, কিন্তু মাদ্রাসা তো নবী জামানাই ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানাই ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাজহাব মানে কি। মাজহাব মানে হলো মত, আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস, কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি নবীর হাদিস, বুঝি তো সবাই, বোঝেন সবাই, সব বোঝেন তো, হ্যাঁ। তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়, কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি, ইমাম বুখারী বলেছে তো, আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাজহাব মানলেন, আলবানি বলেছে, আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাজহাব মানা নয়, কোরআন এবং সুন্না মানাটা হলো দিন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্না মানতে পারে না, ভালো আলেম ছাড়া, কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানির মাজহাব মানবেন, নাহলে আবদানির আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানবেন, নাহলে আবদুল্লাহ বাজের মাজহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতেই হবে, কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাজহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কীভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ। আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানবো, এই চিন্তায় মাজহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে হুজুর এই হাদিসটা সহি না, সহি না তুমি কি করে বুঝলে, তুমি তো মুকাল্লেদ, তুমি তো একজন না একজনের কথা মানো, অমুক বলেছে, তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীফ, আরে মিয়া আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লেদ, আমি তো মুস্তাহেদ, কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম এই যে ঝগড়া, মাজহাব কোনো দিন না, মাজহাবকে দিন মনে করা না। আমার ইহিয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাজহাব মানতে হবে কি না, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে, কোনো শেরেক একজনের করলে শেরেক অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি, আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয় একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে, মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো নাজায়েজ, আর এক হুজুর, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো, পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে হবে।